প্রকৃতি মানেই তো রহস্যের আধার। আর কথা যদি হয় পৃথিবীর বৃহত্তম জঙ্গলকে নিয়ে, তাহলে তো কথাই নেই। আসুন আজ জেনে নেওয়া যাক অ্যামাজন বনের কোন রহস্যগুলি এখনও মানুষের কাছে অজানা। গাইস, এগিয়ে যার আগে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ার করতে 3 সেকেন্ড সময় লাগবে, বাট আমি অনেকটা মোটিভেটেড হব। তো প্লিজ শেয়ার দিস ভিডিও। আমাদের লিস্টে 1 নম্বর হলো, নিউ ইয়র্ক শহরে 12 বছরে যত পানি ব্যবহৃত হয়, অ্যামাজন নদীতে তার চেয়েও বেশি প্রাণী প্রবাহিত হয় এক দিনে। পৃথিবীর প্রায় পরিচ্ছন্ন প্রাণীর 20% বয়ে চলে এই নদীতে। 2 নম্বর হলো, অ্যামাজন এতই বিশাল জীববৈচিত্র্যে পরিপূর্ণ বন যে এর একটিমাত্র লতাগুলমে থাকতে পারে বহু প্রজাতির পিঁপড়া, এত পিঁপড়া যা হয়তো সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জে নেই। 3 নম্বর হলো, এই অ্যামাজনে আছে 3000 প্রকারের ফল, তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র 200 প্রকারের। 4 নম্বর হলো, এই বনে 10 মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে, এর মধ্যে 40,000 প্রজাতির গাছ, 1300 প্রজাতির পাখি এবং 3000 প্রজাতির মাছ এবং 2.5 মিলিয়ন ভিন্ন প্রজাতির পোকামাকড়ও আছে। 5 নম্বর হলো, এক সময় হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি অ্যামাজন বনের ভিতরে রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন। এখন সেই ওয়ার্ক হাউস পরিত্যক্ত ভূতের বাড়ি হিসাবে পরিচিত। আমাদের লিস্টে 6 নম্বর হলো, সাহারা মরুভূমি থেকে প্রতি বছর 40 মিলিয়ন টন বালি উড়ে আসে অ্যামাজনে। 7 নম্বর হলো, অ্যামাজনে এমন অনেক অধিবাসী গোষ্ঠী আছে যাদের বহির্বিশ্বের সাথে কোনো সংযোগ নেই। কিছু বিজ্ঞানী আছেন যারা চান না এদেরকে আবিষ্কার করা হোক, অর্থাৎ তারা বহির্বিশ্বের সাথে সংযোগহীন অবস্থায় নিজেদের মতো করে জীবনযাপন করে। এবং বলা হয় অ্যামাজন একটি দিব্যাকৃতি ফলের বাগান যা বিকশিত হয়েছে 3000 বছর আগে। 8 নম্বর হলো, অ্যামাজন নদী থেকে এত পরিমাণ সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় 100 মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে। 9 নম্বর হলো, অ্যামাজন নদীর মুখ এতই বিশাল যে তার নিকটবর্তী দ্বীপ মাঝিরিওকেও ডুবিয়ে দেয়। মজার বিষয় কি জানেন, মাঝিরিওর আকৃতি সুইজারল্যান্ডের সমান, অর্থাৎ সুইজারল্যান্ডের মতো এত বড় একটা প্লেসকেও ডুবিয়ে দেয়। 10 নম্বর হলো, অ্যামাজনের নদী একসময় প্রবাহিত হতো প্রশান্ত মহাসাগরের দিকে, গতিমুখ বদলে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে। এছাড়াও পুরো পৃথিবীতে অক্সিজেনের 20% আসে অ্যামাজনের বন থেকে। গাইস, আজকের জন্য এটাই। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন, এবং আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং।